आमीको ताय हासा आमार बिया करता सैरानी तुमी ना अनेक सुंदर আমি আপনারে বিয়া করতে রাজি আছি পারিজান আমি দেখতেছি আমি একটা মেয়ে মানুষ না আজ আমি কিছু কিছু করতে আসি নাই সামথিং দিতে আসি তোর বাবার নাম মাই ফাদার নেম ইজ মজরানি ও হ্যাঁ হ্যাঁ জান 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 এই সব আমি একটা সব আমার দাদা লাগি love you.
মুন্না ভাই MBBS আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলছি ভাই জি আমি না তোরে 100 দিন কইছি কই নেই তোরে আমার নাম ধরে তুই ডাকবি না তারপর আমার এই বাড়ির আশেপাশে তুই গুর গুর করবি না কই নেই তোরে হক কইছেন কইছি তো মনে থাকে না কেন এই দেখি এটা দূরবীন দূরের জিনিস কাছে দেখা যায় ভারী সুন্দর মেম কই থেকে আনছস ও এটা ওই ভাঙ্গারির দোকান থেকে খরিদ করছি চুরির মাল ফালতু কথা বলবেন না আপনি জানেন আমার বংশ পরিচয় আমি উচ্চ বংশের ছেলে আর আপনি কথায় কথায় চোর বলেন আমাকে বলত জানি কথা কেন হ্যাঁ কথা কথা আপনি আমার বাবা বাবা বলত বলবেন না ঠিক আছে আর চোর বলবেন না বলে দেন আমার বংশ সম্বন্ধে আপনি জানেন তোর জীবন যতদিন আছে ততদিন আমি তোরে চোর কম হ্যাঁ চা 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 কই চা চা কম ফাজিল বুঝা লাভ ইউ ও মাই পাগলু কি তোর দূরবীন কিনছে যাতে দূরের তোর মেয়ে ছেলে দেখা যায় আরে দূর আরে রাখ জনার বি পুরা শরীর টাই কাটে চোরার বাচ্চা দূরবীন কিনছে এই লোক দেখো না ফাজিল আমার গরুর দুধের মধ্যে তুই পানি মিশাস আমার গরু দুধে পানি মিলায় হারামজাদা পানি মিলায় কাল কাল কালকে থেকে তুই আমার বাড়িতে থাকবি না চুপ থাক দুধে পানি দিছিলাম মানে দুধ বেশি গরম পড়তো তো একটু পানি দিছি যত না মানে আমি বলি 2 লিটার দুধের মধ্যে বলে আমি 1.5 লিটার পানি দিছি এটা কোন 1 লিটার বললি না একটু হারামজাদা 1 লিটার পানি দিছি টাকা কই জিজ্ঞেস করছিস কই আমার লাগবে টাকা লাগবে আমার না আমার লাগে কেমনে আমি কি আদে কি করব আপনি আমার খাওন দেন না কাপড় দেন না কত বড় বেয়াদব আমার ধরে খালি গেলি গেলি মারে ওরা বার বাড়িতে বাড়ি করে বাইর করে ভাই কালকে তুই যাবেন আজকে বাড়িতে বেরো 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 ওই কর আমি আপনার একটা কথা বলি কর অনেক মারছে আর মানেন না মইরা গেলে কিন্তু মার্ডার কেসে পড়ে যাবে আচ্ছা ঠিক আছে মার্ডার কেস খেলবে খেলাম ওরা রাখুম না আমার বাড়িতে রাখুম না রাখেন রাখুম না বেজা বেরে যা বেরে যা আমি জামু আপনি বাড়িতে আমার কাপড় চাপড় লইছেন আমি লইছে কামচা রইছে না কামচা তো আছে সাড়া জানা পেটি আছে নোটা দেব আর নি আসবি আমি তো চেয়ারে দেখতে চাই না যা এখন আমি কই যাব তুই আমার লাগে না কাকা একটা মিনিট জামু না দুনিয়া তার ভালো মানুষ নাই রক্ত দেয় ডাক্তাররা তাগরা টাকরা কলা দেয় তাতে গায়ে শক্তি হয় আমি তোর কলা কিনা তুমি তুই এক কাম করা কলা খাবি আর এই যে রঙের মধ্যে দুধ পড়ছে এটা সিপা কলার মধ্যে মিশাক ও কি তা কইন আপনি লুঙ্গি সিফলে আবার দুধ বাইরে এই যে দুধ আর কলা এইটা মিশে খাই তাহলে গায় শক্তি দেখবা দুধ কলার শক্তি আলাদা তাই না দুধ আর কলা মারাত্মক এই খুশি খুশি আমার ডাকছেন আপনারে ডাকছি কালকে দুধ হয়েছিল কয় লিটার কে 7 লিটার আমারে টেহা দিছ কয় লিটার 8 লিটার মিশা কত গসকা একটা দিব আপনার লগে মিশা কত কইতা আমার টেকে পড়ছে দুধ কি পয়দা হইছে বেশি না ওই দুধে
বরকত হইছে বরকত হইছে দুধে বরকত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই আবার কি বিচার আছে ভাই কি বিচার ক আমি নিজে চোখে দেখছি দুধে পানি মিশে দুধ তেল তেল করে তেল তেলা দুধগুলি আমারে দেয় রে দুধে পানি মিশাস ঠিকই তো আছে আমি কি গরীব মানুষের বলা ফকির নি ঠিকই তো আছে এক আমি সাত লিটার দুধে এক লিটার পানি মিশে যে টাকাটা হয় ওই টাকাটা আমি আমার মাটির ব্যাংকে রাখি তোর মাটির ব্যাংকে আমি তোর মাটির ব্যাংকে আমি করি আমি তোর মাটির ভাই ভাই আমি যাই আপনি বিচার করেন অনেক তো হইছে আপা এবারে চলো তো কলেজে যাইতে দেরি হয়ে যাইব আমি তো যাক না একটু বাতাস খাই ঠান্ডা ঠান্ডা হই বাতাস পরে খাইও না रजनी তোমাদের রূপ দেখে মুক্ত হয়ে আমি বেহুশে পড়ে গেছিলাম আর কিছু না চোখের Hello.
চোখের পলক কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কো আমি জ্ঞান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কো ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো আমি জ্ঞান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কো ও আমি জ্ঞান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কো ও পড়ে না চোখের পলক তোমার রূপের ঝলক এলাকা তো পুরাই পাল্টাই গেছে পাল্টাইবো না মানুষের অনেক টাকা আছে টাকা ওই যে বাড়িটা দেখছিস না ফ্রান্সে থাকে সুন্দর সুন্দর বাড়ি হয়েছে নতুন নতুন ঘর বানাইছে ভাবি তারপর খালি আমারে না তার বউ তার বউ রোদে মারে এই যে আমি দুধান দুধ লুয়ে দেনা খুব বেস্তে আমারে খালি কয় আধা কেজি দুধ দুধের মধ্যে পানি দিয়ে দিও মানে হ্যাঁ কয় পানি দিতে হ্যাঁ ওই যে হারে তো আত খরচ দেনা আত খরচ না দিলে কি করবো আত তো আরে আপু কেমন আছো ফাইন কেমন আছো ভাই যে আর তো লেগে আছে আমার ফেসবুক ফ্রেন্ড ফেসবুক হ্যাঁ Facebook friend. Yeah, she's our Facebook friend. Face tag. Abdul Liga. Okay, face the kid. Amar actor. Jack Toast Chaman Tor. Ami ekta bura manush. Amar dekha to sab dao se jana. Salam de. Assalamu alaikum. Wa alaikum assalam. Tor babar naam ki? Ji, our babar naam hocche Majrali. My father name is Majrali. Oh, Majrali janta jai. খালি আমারে না তার বউ তার বউ রোদে মারে এই যে আমি দুধান দুধ যে লুয়ে যায় না খুব বেস্তে আমারে খালি কয় আধা কেজি দুধ দুধের মধ্যে পানি দিয়ে দিও মানে হ্যাঁ কয় পানি দিতে হ্যাঁ ওই যে হ্যাঁ তো আত খরচ দেনা আত খরচ না দিলে কি করবো আত তো আরে আপু কেমন আছো ফাইন কেমন আছো ভাই যে আত তো লেগে আছে আমার ফেসবুক ফ্রেন্ড ফেসবুক হ্যাঁ Facebook friend. Yeah, she's our Facebook friend. Face tag. Abdul Liga. Okay, face the kid. Amar antar hai. Kya toh usta man toh hai. Hame anta bura man. Amar dekha to sab dao se kya. Salam de. Assalamu alaikum. Wa alaikum assalam. Tor baba naam ki? Ji, our baba naam hocche Majrali. My father name is Majrali. Oh, Majrali ja 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 jai. Oh, oi ja kaka. Oi ja Majrali, apnar bashay barite jete kaam korto. Tada pore pore geche ka. Air pola. Ei ki chup kor. Ki? To tak আমার বাবার নাম মাজরালি আমি ইতালি থেকে এসেছি এই যে ঘড়ি এটা ইতালির এই যে সানগ্লাস এটাও ইতালির এই যে চেইন ইতালির ব্রেসলেট ইতালি এগুলো মেড ইন ইতালি নোয়াখালীর টাটাই এটা আর কোথায়
बाबू आसना बाबू हाँ तार दू ब तो राजी कर प्यारी बेगम लगे एक धक्का मर्दान लगे पुरुष लगे तरह कई जा झगड़ा कैटर नैटर ये मजूर मत श्रमिकर मत ये चिल्ला चिल्ली हाउ गाउ अस्थिर तर एकजन सुनाम गई से हल एक मात्र मानुष जे इस मध्य एक कथा स्त्री अपनार स्त्री जब झगड़ा करवा
अरे बाबा कथा नाई बार्ता नाई तुम्हें धुड़मुड़ को दाबरानी खाया उष्ट्रा खाया सैलाटार गाय पड़ला कैमने आघात तो आमी करी नाई आघात तो करछे उनी ए अभद्र महिला आमी तुम्हें आघात करेछि আমি তো মুন্না সাহেবের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম কত বড় মিথ্যা কথা আপনি রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন কেন রাস্তা কি কথা বলার জায়গা রাস্তা তো জনগণের হাঁটা চলার জায়গা আমি দাবুর খায় ধরইতেছিলাম তুমি কি চোর আমি চুরি করতে যাব কেন আমি তো ঘটকি পিয়ারি ঘটকি পিয়ারি ঘটকি সুরস্তা সু তাইলে তো অপরাধ তুমি অপরাধ স্বীকার করে चले ठीक है फेसबुके कथा ठीक है चलो तो इंग्रजी इंग्रजी तो कथा कह যত কথা যা কাম করছি রান্নে ভাইজান
নাই বুঝাইতাম হারিয়েন না দালান তুলছে শোন মুন্নার বাপ শিক্ষিত মানুষ ছিল আমার বাপ কি শিক্ষিত মানুষ ছিল আমার বাপ ছিল কৃষক আমার বাপ শিক্ষিত ছিল না বলেই মজার পোলা হয়ে কয় যদি আমার বাপ শিক্ষিত হইতো তাহলে কইতো মঞ্জুরুল ইসলাম খান ব্যাপারটা বুঝছো বুঝতে হবে বুঝছি খালি তোমরা কি করছো খালি গিলছো গিলছো একটা ভালো বাড়ি তো করতে পারো নাই খালি ধানি জমি কিনা ভরে ফেলাইছো ভাবি ও ভাবি ওই যে আবুল্লা নাকি বাবা 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 বাড়িতে আইছে অনেক আরে আমার ভাই হ্যাঁ দোস্ত বত আবুল্লা কেমন আছো হ্যাঁ তুই থেকে হুকাই গেছো সমস্যা কি অনেক কষ্ট গেছে না ভাই সমস্যা এই 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 কারণে আমি গ্রামে আসি না কি করছো একটা ফ্ল্যাট কিনতে পারো না ঢাকা শহরে গ্রামের মানুষগুলির নামটা পর্যন্ত ঠিক মতো বলতে পারে না আরে দুঃখ করিস না বুঝলা দুঃখ করিস না হইব সব হইব একদিন হ্যাঁ ম্যাডাম সব সব থাপ্পড় দেখে দাঁত ফেলা দিব এতদিন পরে আইসে কয় থাপ্পড় দিয়া দাঁত ফেলা দিব তোর নাম তো আবুল্লাই নাকি হ্যাঁ আবুল্লা আবুল্লা বলবো না আবুল হোসেন খান আমার বাবার নাম হইতেছে মঞ্জুরুল ইসলাম খান সেটা তো এখন আগে কি ছিল হ্যাঁ আমার বাপের নাম ছিল হুরমত আলী খান আর তোর বাপের নাম না ছিল আজমত আলী খান তাই না দুইজনে বোজম ফ্রেন্ড আসছিল জোড়ায় জোড়ায় ভাব আসিল আসিল না হ্যাঁ তারা দুজনে এক খেতে কামলা দিত কৃষি কাজ করতো করতো না আমার এক ভাই আছিল চুরি করতো চুরি করে ধরা পড়া কলমে পড়ে গেছে তারপর থেকে তরে আমি ভাই বললাম ডাকি না তোর আমি আপন ভাইয়ের মতো মনে করি না আমি তো চুরি করে ধরা পড়ছি একটা কথা মনে রাখবি চুরি করছি কিন্তু আমি কোনোদিন মিথ্যা কথা বলি না কারণ সব সময় ইতিহাস বলতে হবে ইতিহাস বলতে কোনো লজ্জা নাই এই বেটা রাখতো তোর ইতিহাস রাখ চিনতে পারে আমি আমি আর গ্রামে থাকব না আমার একদম ভালো লাগতেছে না কিন্তু থাকবি থাকবি গ্রামের মজমা পাইলেই থাকবি দুই দিন থাক তারপরে দেখবি আর যাইতে ইচ্ছা করবো না গ্রামে কত কিছু আছে কি সুন্দর সুবাতাস বহিতেছে পাখি গান গাইতেছে আম গাছে ঝুলিতেছে কাঁঠাল ঝুলিতেছে কেন ঢাকা শহরে কি বাতাস হয় না পাখি ডাকে না ঢাকায় কি এরকম আম গাছ জাম গাছ লিচু গাছ আছে নাই হ্যাঁ এইগুলি দেখবি আরো একটা জিনিস দেখবি সেটা হইতেছে এটার নাম কি কত দূরবীন এটা দিয়া মানুষে কি করে কি করে দূরের জিনিস কাছেই না দেখো গুড ভেরি গুড হ্যাঁ ম্যাডাম দূরের জিনিস কাছে দেখে আমি কি বলি দূরের জিনিস কাছে দেখি কি দেখি শোন ওই গ্রামের মেয়েরা যখন নামে তখন আমি সুবাদি গাছের হাত দিয়ে দূরবীন ধরি তারপরে অনেক কিছু দেখি এই আজম ভাই তুই যাবি হেনতে যা যাবো কে ভাত খাই যাবো না ভাবি আমার জন্য রান্না করছে তাই না ভাবি কাত কিনি মাছ দিয়া ভাত খামো তারপরে যাবো কি হলো কই যাও তুমি আবার আবুল্লা চল যাই একটু আমরা দুজন ভাবি আপনি প্লেট টেলেট একটু দন মরিচ টরিচ কাটেন পেঁয়াজ টেয়াজ কাটেন সালাদ করেন আমরা আসতেছি আই বেটার নাম কি করে বল আবু 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 তোর নাম বলে আবুল হোসেন মোহাম্মদ আবুল হোসেন কটকাপু জি তোমরা আমার
কোথায় লয়ে যেতেছো? প্রথমে নিয়ে যাব এই পাশের গ্রামে। তারপর? তারপর আমার ব্যাপারে মানে গটকি আফা জানে কোথায় যাবে। এখন চলেন আমরা যাই। গটকাপু আমার কেমন লাগতেছে? আপনার স্বামী কোথায়? দুলাভাই কোথায়? আমার টাকা পয়সা পয়লা তুমি আমার গটকালি করে আমার বিয়াটা দাও। আমার বিয়া দেওয়ার পরে তুমি পায়ের উপর পাও তুইলা আর আমসা খাইতে পারবো। আচ্ছা কাজ শুরুর আগে আমার একটা কথা আছে। ঘটকালি কিন্তু আমার পেশা। জানি তো আপা, মানে আপনি এই কথা কইয়া কি বুঝাইতে চাইতেছেন আমি কিন্তু বুঝতাছেন, একটু ক্লিয়ার করে বলেন। মুন্না ভাই আমি বুঝাইতে চাইতেছি এই ঘটকালি আমার পেশা, এইটা করে আমি খাই। ও অসুবিধা নেই, টাকা পয়সা এত টাকা এত টাকা দিয়ে আমি করব না। এই টাকা দিয়া আমি আর গটকালি হওয়ার পর আমার বিয়া হওয়ার পরে আমি তোমার বিয়া দিই। তোমার বিয়া হওয়ার পরে তুমি ঠ্যাংয়ের পর ঠ্যাং তুইলা আর আমসা খাইতে পারবে। আলহামদুলিল্লাহ, তাইলে তো আপনার এসে আমি কোনোদিনই যাব না। আপনার বিয়ের একটা ব্যবস্থা করতে হবে। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। শুরুর আগে আমার একটা কথা আছে। ঘটকালি কিন্তু আমার পেশা। জানি তো আপা, মানে আপনি এই কথা কইয়া কি বুঝাইতে চাইতেছেন আমি কিন্তু বুঝতাছেন, একটু ক্লিয়ার করে বলেন। মুন্না ভাই আমি বুঝাইতে চাইতেছি এই ঘটকালি আমার পেশা, এইটা করে আমি খাই। ও অসুবিধা নেই, টাকা পয়সা এত টাকা এত টাকা দিয়ে আমি করব না। এই টাকা দিয়া আমি আর গটকালি হওয়ার পর আমার বিয়া হওয়ার পরে আমি তোমার বিয়া দিব। তোমার বিয়া হওয়ার পরে তুমি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুইলা আর আমসা খাইতে পারবে। আলহামদুলিল্লাহ, তাইলে তো আপনার এসে আমি কোনোদিনই যাব না। আপনার বিয়ের একটা ব্যবস্থা করতে হবে। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। কারেন্ট ছিল না, ঘুমাই পড়ছিলাম। কারেন্টের দোষ? হ্যাঁ, কারেন্টে কি পড়তে না করছে? মোমবাতি হারিকেন জ্বালায় নাই? হ্যাঁ, তোমার কি অবস্থা? ট্রান্সফার শুরু হয়েছে? অঙ্ক করছি স্যার, খাতা আনতে ভুলে গেছি। ফাঁকি বাস কারে কয়? আরে তো বুবা হয়ে গেছে দেখতেছি। হ্যাঁ, চিবুড়ি যখন খেলাও
70 মাইল দূরে থেকে তো শোনা যায়ছি। মা তো চকর চকর কইছে। স্যার আপনি বিয়া করছেন? হঠাৎ এই প্রসঙ্গ কেন? হ্যাঁ না স্যার, মানে ভাইজান না আমাদের বিয়ে ঠিক করছে, তাই মনে হয় আমাদের আর পড়াশোনা করা না। মেয়ে হয়ে জন্মাইছো, বিয়ে শাদী তো একদিন দিতেই হইব। নিশ্চয় ভাইজানের সাথে কোনো বেয়াদবি করছো, এই জন্যই বলছো এটা করো। কোন যন্ত্র পছন্দ, রাইট না লেফট? বেশি কথা কষ্ট লাগে, দেখবার দিস না। দেখ মন ওইটা দেখ, আমি তোর দেই দিতে কি থাপড়াস না। আর বেটা আমারও তুই থাপড়ে দিস। তুই তুই আমার থাপড়াস কে এক রেখে এক রেখে কোন আজব কর। এক আছে বেশি কথা বুঝতে মন আছে, এই যে মত তুই মত থাপড়া আমার তা কথা সে দে গুজুই ধরা আমি থাপড়াই দিছি। হারাম দাদা আমার বাড়ির মধ্যে বুঝতে পারা। স্যার একটা কথা বলি। বলো। এই তুই কত কত করতে চাস? একবার বাড়ি বেদ ভাঙি বলে বলো না। মানে স্যার ভাইজান কইছে কি আমগো নাকি পাত্র ঠিক হয়ে গেছে, এই জন্য আমরা ভাবলাম যে পাত্র আবার আপনি কিনা। এই ফাইজলামি না, লেখাপড়াতে ফাইজলামি করো। হ্যাঁ লেখাপড়াতে ফাইজলামি করো। ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলাম ভাই, এটা আমার অনেক প্রিয় জিনিস, আমার আমার লাশ পড়বো তা আমি আমার নাম হচ্ছে আবুল হোসেন খান, আমার পিতার নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম খান। ও সাহেব আবুল হোসেন। ও মঞ্জুরুল ইসলাম খান মানে আমাদের তুতা, তুতার বলা তুই। আমি বিদেশ থেকে আসছি, আমার কি আমার বাড়ির মধ্যে? আমার একটা প্রেস্টিজ আছে, আমি শিক্ষিত লোক, ম্যাট্রিক পাস করেছি। ভাই 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 মাফ করে দেন। এই মাস্টার, এই মাস্টার, এইগুলা বাড়ির মধ্যে ঢোকে কেমনে? তোমার খালতো ভাই এই ডাইরে নিয়ে আইছি কেন? ভাই ভাই ছোট মানুষ অন্যায় করবে স্যার, আর শুনো আমরা ফুল গ্যারান্টি দিছো। হ্যাঁ খেতা এইগুলা খেতা, আমরা দুধ দুধ পাক খেতা, আমরা অনেক কিছু খেতাও খেতাও না ভাই, এদিকে আমার কথা আছে। এই তোমরা স্কুলে যাও। এই তোমার ছাত্রীরা ঠিকঠাক মতো পড়াশোনা করে? হ্যাঁ রেজাল্ট কি অবস্থা? মাস্টার তো আমাদের দিন কইছে, মাস্টার তো বলে রেজাল্ট বলে ভালো না, অঙ্কে বলে ফেল মারছে। না অঙ্কে ফেল করছে তোমারে কই মাস্টার, তোমারে খালতো ভাই যদি তোমার এখানে ঘন ঘন আসতে থাকে তোমারে লাঠি মেরে খেদাই দিব। আচ্ছা ঠিক আছে, লাঠি মারা লাগবো না, আমি সম্মানের সাথে এমনি চলে যাব। যাও যাও জি, যাও। আসসালামু আলাইকুম। এ উন্নত তোমার লগার কথা আছে, তোমার ভাই যে না যাইরা মানুষ দুগো করতে ঢুকাইছে, এগুনের লাই রাম দে কোনে, এগুনের খেয়াল করে কোনে, এগুনের কাম করবো কোনে, কিয়া কিয়া হাইছে? এই চুপ থাকো, তোমরা জায়গা দিই লাগান। হ্যাঁ আমি তো তার লগে লগে থাকতাম চাই, তাই না আমার লগে রাখেন না, তাই আমি গীতা হরতাম রাখবো হেতি সারাদিন মোবাইলে তো উতো থাকবো না, হিতির খবর রাখবো। তোকে ওই ভাইয়ের সাথে বিয়ে দেবো আমি, রাজি নাই। এ তুই রাজি না মানে তুই কি, এ তুই কি বুঝছিস রে? হ্যাঁ তুই কি বুঝছিস? তুই আই বুঝমু তোমারে আমি হইছি নানি, আমি আমার ফেসবুক ফ্রেন্ড ওই আবুল্লারে বিয়া করতাম, আমি তার সাথে আর ফেরত বিয়া করতাম না। এ হুনে এ মিয়া, এ মিয়া তুই কি কইছস? আল্লাহ রে আল্লাহ, হাই মরি যাম আই আর বাইস্তা না। এতে কি কইছ মুনছ? হ্যাঁ এতে কি সাই, তো কি সাই আই তো বুঝি না। আরে বুড়ার লগে বিয়ে হইলে কি সাই, তো জানি যে বিয়ে দুদিন হরে মরি যাব, সে সময় তো আন্দাই লাভে লাভ, সম্পত্তি ব্যাগে না ধাম। হ আমার ভাই মরলে সমস্ত সম্পত্তি তুই মালিক হবি না, এই চিন্তা করতাছস? চিল্লাইও না, সম্পত্তি মালিক আয় কিলো আমি, আয় বাই না তুই বাই। হ্যাঁ কথা না বুঝি, হুদু হুদু কথা কয় খালি, যা মনে চাই তাই করো। এ শুনো আমি এই এই বিলো রে বা
বাউতি মাগি একর গাহাড়ি যা সহ্য লাগে অসহ্য এত গর্ব হয়ে গেছস রে আকি তা মারলারে আল্লাহ মারে লইছ আল্লাহ আর লইছ আকি তা ওরে কি আর বুঝতে তাই না এক বুইরা করতে বেটি দুগাইছে গাড়াই কে বেটি আরে দিয়ে হরতন লেদারে লই এন 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 করে মোবাইল দিতে আরে এত কা আইবল সম্পদের মালিক হতাম দমু পারলে লাইতা खालातो भाई पारा प्रतिबेशी आपन खालातो भाई तो ना क्या কার শুধিছে নাকি যে আসা যাইব না আমার গ্রাম আমি যেই দিক যা ইচ্ছা ঘুরুম তাতে কার কি আর কোন উদ্দেশ্য আছে সেটা তুমি জানি হ্যাঁ এই লোকের মেয়ের দিকে তো নজর পড়ছে কেন কিসের জন্য হ্যাঁ এই তুই কত দূর লেখাপড়া করছস তিনবার ম্যাট্রিক ফেল এটা লেখাপড়া হইলো এটা কি আরে এটা টাকাটারি করবেন না এগুলো আপনি চিনবেন অশিক্ষিত মূর্খ জানি কোথাকার এটারে বলে দূরবীন এটা দূরের জিনিস কাছে দেখা যায় বুঝলাম আচ্ছা তুই তো বিয়ে করবি না সেই বাড়িতে এই বাড়ি মেরে বিয়ে করতে চান বিয়ে করে খাওয়াবে কি বাতাস খাওয়া মুখে সে খাইব আমি ঘর জামাই থাকব তুই যদি আমার আপন ভাই হইতি না তোর জুতা খোলাকে জুতা লম্বা করতে একবারে এই আপনার কথা কথা ফালতে এই এটা ধরবেন না আরে এটা ছাড়েন এটা আমি অনেক অনেক কুত্তা গিরগিটির মতো থাকে কত বড় খারাপ মাথা গরম করলে নিজের তো শরীর খারাপ করব এই গলা ডাউন দিয়া কথা কও গলা ডাউন দিয়া কথা কা আমার বইনের লাগা বাজলাম করবে কাইটটা দুই ভাগ করে ফেলাবো এবার যদি আমি দেখি আয় আয় আজকে কেউ পারলে আইস চুপ করে আছি আজকে তোর একদিন কি আমার একদিন মোবাইল নিয়ে কি আস ইচ্ছা সারাক্ষণ তোরে দেখলে আয় দেখি মোবাইল নিয়ে উত্তর দিস কি আস ইয়া আমি কিতা হইছি আমি এখন বিয়া হন মু তুই কিল্লে কবি তুই বড্ডা না আই বড্ডা আয় তোর বিয়ে দিবে আনছি আয় বুঝমু হিয়ান তুই কন কইবি কন শুন ফেসবুকও জানো নি কত লন্ডনে আমেরিকা নিয়ে আমার ফিসে ফিসে ঘুরে আমি তারারে ফাত্তা দেই না আর তুমি কোন বুড়া বেটারে আনিয়া হইরা আমারে বিয়া করবার লাগি মানে কি তাই তার কোনো মানে হয়নি ওরে আল্লাহ রে মাথায় বেদ নাই সিরি যা সুলো হরি যার ইচ্ছা জাল হরে কা এ লেদা লেদা হলো গলার এন্ন এন্ন হারা কোন টি বনসারা কাম কি এখন তো ফেসবুকে এই বই থাকবো এগুনে তো তো মাল নাই টি হইছে নাই শুনো খালি মাল দিয়া কি তয় তোমার হি বুড়া বেটা দুই দিন পরে যাইব খবরও হে তা আমি কি তা করমু তুমি বুঝরাই না তোমার বইনর কি তইব তোমার বইন হনু জুয়ান ফুরি
মানে আমার জীবন যৌবন সবটা শেষ হয়ে যাবে। ওরে আর বনে জীবন যৌবনের কথা চিন্তা করিয়ে তো উরারে ঠিক করছি, উরাতে দিনরে মরে গেলে তো তল্লাই ভালা। টিয়া উইসা খাবি ইচ্ছে ইচ্ছে স্বর্ণ টর্ণ হিন্দি খেয়ারে লাদা লাদা গুনের বোলাইস কোনো অসুবিধা নাই, বুঝছ নে? হ্যাঁ বোন, আমি তোমার একটা কথা বলি, ও তোমার তার পাশের বাড়ির আবুল আছে না ইটালি থাকি আইসে, বুঝছ নি? আমাদের যে পছন্দ করে আমি না আমিও দূরা দূরা পছন্দ করি। ইয়া কইছস তুই কোনা বললা এতনে? আই কিন্তু কইলাম ঠ্যাঙ্গের কিরা গারা ভাঙ্গি একের কলাতে ঝুলাই দিমু, তুই আর পাত্র পছন্দ করা পাত্র বাদ দিয়ে তুই আবুল্লার কথা কর। আরে তোর এত বড় সাবাস, হ্যাঁ আমার আবুল্লারে ভালো লাগে, এত কি ভালো লাগে হুঁকা ফাটা, এত চুপ কর একের চুপ আই যা ইরন গা আবুল্লার ঠ্যাং ভাঙ্গি আই আচ্ছা আচ্ছা মারিয়ালাম তোরা মারিয়ালাম খেরা তুই তুই খেরা। আরে আহা হুনো তো আমার কথা সে তোমার বন্ধু হয় যদি আরেকবার ডাকস তোরে কিন্তু আমি কংসাপটি একেবারে ধরে ফেলাম। কি করবা তোরা? কিন্তু আমার নাম কি? আবুল হোসেন খান। কি আবুল হোসেন ইটালির জীবনের চোখে দেখছ? এটা দেখছ? এটাও ইটালির। আর বেটা হন এদিক যায় গন্ধ উইঙ্গা দেখ বেটা, এমন গন্ধ জীবনে শুনছ? পারফিউমের গন্ধ শুনছ? অনে যা যা আবুল্লি, আবার বলো ছোট কালের বন্ধু ছিলাম আমি, মাথারাই নষ্ট করে লাই।
আমরা একটু পিছে যাব একটু পিছে যান আপনারা সাইড যান একটু পিছে একটু পিছে একটু পিছে তোমার নাম কি রজনী এক্সকিউজ মি আপনি কেডা আরে উনি হইলেন মুন্না ভাই উনি তো তোমারে পছন্দ করছেন উনার যারে পছন্দ হয় তারে উনি ফুল দিয়া বরণ করেন তোমারে তোমারে আমার পছন্দ হইছে এই নাও এইটা আমি তোমারে দিলাম থ্যাংক ইউ দাদু আরে দাদু মা এই দাদু মা তাইলে কি ডাকবো ও কন্যা বাবা গটকা বাপ আপনি বলে দেন না কাকুরে কি নাম ডাকবো কিচ্ছু বলতাম রজনী তোমারে আমার পছন্দ হয়েছে আচ্ছা এইবার তোমার এই ডাইন কানটা একটু আগায় দাও ঠিকানাটা কি থ্যাংক ইউ দাদু আরে দাদু না আমার পছন্দ হয়েছে আচ্ছা এইবার তোমার এই ডাইন কানটা একটু আগায় দাও ঠিকানাটা কি ঠিকানা দিয়ে আপনি কি করবেন দরকার আছে আমি আবার মিথ্যা বলতে পারি না এই জন্য ঠিকানাটা চাইছি বুঝছা তোমার ঠিকানাটা বলো না ভাই ঠিকানা রাখবো না ঠিকানা পেয়ারি ঘটকের কাছে আছে ও তাইলে তো গলা আসে এই দেয় আরে অসুবিধা আছে কাকা ফ্যামিলি মাইয়া বুঝালেন কাইটা লাগবো বাড়িতে বোমা আছে বোমা বোমা রাখছে বাড়িতে আপনার কোন জনের পছন্দ হয়েছে যেটা পছন্দ হয়েছে সেটা বাড়িতে তো না বোমা আছে চলেন আরো মেয়ে আছে মেয়ে দেখাবো চলেন আরে আর হইলে সারাদিনে একটা থাকাইবা এটা পছন্দ হইলে এক মাস পরে রেস্ট নিতে হইব তারপর আবার আরেকটা এক মাস পরে পরে এক এক জন হ্যাঁ রেস্ট নিতে হইব না আচ্ছা চলো কিরে আবুল্লা খারে তো তোস কেন বাবা বয় নাক ধরে নিছস বাবা বয় আবারও ও ভুলে গেছে মিস্টার আবুল হোসেন খান তাই তো আপনার নাম বাবা বসেন তুই হইছ দিয়া পেশায় চোর তুই দেখেছিস এখানে বসে চা খাইতে পারোস আমি পারি না বুঝছস আর এখানে হইছে মুতের গন্ধ তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক হ্যাঁ কি স্ট্যাটাস বাংলায় ক এইখানে বসে চা খাওয়া আমার মানায় না ওরে বাবা রে বাবা কত বড় মামা মামা মানায় না বলা হয়েছে শার্ট মানায় না প্যান্ট মানায় না এটা জানতাম কিন্তু ওই দোকানে বসে চা খাওয়া যে মামা মানায় না এটা তো আমি কোনোদিন শুনি নাই তুই বড় বেশি কথা কস গেলামে কি ফাস্ট ফুড আছে না লাস্ট ফুডের দোকান আছে খাবি কফি হাউস আছে চল খাবি তুই চল পরেশকা পাতাকপি বাঁধাকপি ফুলকপি সব খাম কি করলি না কিছু না তোরে কফি খাবি না তো যাই মুন্না ভাইরে নিয়ে যে কি করুম আমার তো চিন্তা শেষ নেই তার জন্য একটা মেয়ে যত পর্যন্ত না পাইতেছি আমার তো নাওয়া খাওয়া সব বন্ধ আমি তো কিছুই করতে পারতেছি না কি করবো আবার আমি আপনার কেমন জমা আমি নিজেও তো থাকলে বাবা
পাগল হওয়ার হাত থেকে বাঁচি ওগো দুইজনের লেগে পাগল হয়ে যাইতেছি আমি। আরে ভাই, এই কথা বলার জন্য তো আমি আপনাকে যাইতেছিলাম। আপনার দাও দেখে তো আমি ভয় পেয়ে গেছি। আরে তোরে না দাওনি, আমি তো বাদল রে খুঁজতেছিলাম। ওরা তো কমাই কাম হেলা গিরিঙ্গি করছে। তুই এক কাম কর, বাই যা, তোর ভাবির লাগে কথা কর, বাকিটা আমি এদিক সাইডে আইতেছি, ঠিক আছে? আচ্ছা টেকা বসে যা লাগে আমি দিমুনে, তুই একটু টেনশন করিস না, খালি আমার একটু বাঁচা, যা যা। এখন বুঝতে পেরেছি আমি যাকে ভুল দিছি আপনার তার ভাই। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি থাকতে আপনি অন্য বেটিং ধরে ফুল দিয়া সম্মান জানানোর কিতা আছে? আমি আপনার দরকার হইলে ফুল দিয়া সম্মান জানাই না। আপনি কেডা? আমি তান হবু স্ত্রী। কিছু মনে করবেন না, বাহ সুন্দর আছেন, কিছু মনে করবেন না, আমি বুঝতে পারি নাই। না না আপনি বলবেন না, হইলো আমার বিয়াইন, বিয়াইন লাগে একটু বিটলামি করে, বুঝেন নাই? আর আপনাকে একটা উপদেশ দেই, সান্দি গরম করে মাথা গরম করে দুনিয়াতে কোনো ভালো কাজ হয় না। ভালো কাজ করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হয়, সান্দি ঠান্ডা রাখতে হয়, তাহলে ভালো কাজ হয়। মুন্না ভাই কিছু মনে করবেন না, মাথাটা গরম হয়ে গেছে। এখন একটা জিনিস বুঝছি, মাথা গরম করে কোনো ভালো কাজ হয় না। আর একটা কথা, স্ত্রীকে খুবই সম্মান, তাকে কাছে পাইলে কপালে চুমা দেবেন, আরও অনেক জায়গায় চুমা দেবেন, সেসব কথা আমি বলতে চাই না। এই চুমা দিলে স্ত্রী খুব খুশি হয়, বুঝছেন? আর একটা কথা, বিয়া শাদি এগুলো হলো বাইকের ব্যাপার, যার কপালে যে আছে আপনি যতই চেষ্টা উনি লেখা রাখছে না। আমার কপালে যারা যারা লেখা রাখছে তার লগে আপনি হাজার চেষ্টা করবেন ঠেকাইতে পারবে, তার লগে আমার বিয়া হবে হবে হবে, কেউ ঠেকাইতে পারবে, বুঝতে পারছেন?
পারছি কিছু মনে করবেন না মাথাটা গরম হয়ে গেছিল তো বেয়াদবি করছি আসি আসসালামু আলাইকুম মাথায় মজা মজা খুব কম এই শালা গাধা রাম গাধা সবচেয়ে বড় গাধা আর দেখ কোবে কল্লা হালা দিত আজ্জা আ তো কলজে স্কুলে গেছে জেননি করে তাল হই আইছিল আর রাত দেরি করে আইছেন কি লাই তুই নু আগেলা কথা একটু আস্তে আস্তে কর না আস্তে আস্তে কথা হয় তা নাই উত্তেজিত ভাইজান উত্তেজিত ও আচ্ছা চল আই চলেন যা তুই আগে যা তোর পিছে পিছে আই যাই না না আর আগে আগে যা আরে জানতে চাই তোমাদের গোলাপ ফুলটা কে দিছে কার কাছে গোলাপ ফুল দিছো স্যার একটা মুরব্বি আমি চিনি না কে সে স্যার ওই যে মুরব্বি মুন্না আছে না মুন্না মুরব্বি মানে ওই বৃদ্ধ যুবক গোলাপ ফুল দিল আর তোমরা সাদরে গ্রহণ করলে তাই না দিল আর তুমি নিলা কেন নিলা কেন কতদিন বলেছি ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে না আমার কথা কান দিয়ে ঢোকে না তাই না আমি যদি তোমাদের পছন্দ করি বিশেষ করে তোমাকে পছন্দ করি কই গোলাপ ফুল তো দূরের কথা কোনোদিন একটা গেন্দা ফুল তোমাদেরকে দিয়েছি না স্যার এই তুমি তুমি বেদব বেশি একদম ছাপরাই দাঁত ফেলে দেবো কান ধরো একবার চুরি করছিলাম একবার চুরি করলে কি কেউ চোর হয় আমার সম্বন্ধে আপনার ধারণা আছে আমার নাম আজম আবুলের কি স্ট্যাটাস ইতালিতে ছিল ফ্রান্সে ছিল সে ইতালি রোম রোমে ছিল ইতালি রোম শহরে সে বসবাস করছে আর আমি দুনিয়ার বাবা ফালতু কথা বলতেছেন এই সাবধান করো তোমার বোনের তুই এতে কি সানস রুম টুম এতে রে তুই আমরা সিনে দিয়েছিস হ্যাঁ এতে তুই জানস আবুল্লা সকল লোকের বাচ্চা তুই তো এত বাবান্ডাবাই দিকে কাম করছিল হ্যাঁ তুই আমরা সিনো সঙ্গে এতে রে দেখেন আপনি কিন্তু মুখ সামলে কথা বলবেন আপনি মানুষকে মানুষ মনে করছেন না হ্যাঁ
আপনারা গরিব বলে আপনি আজকে আমাদেরকে অপমান করতেছেন। এই যে তুমি কিছু বলতেছো না, কিছু নেই দাবাত কইরা তুমি এইরকম অপমান করতেছে তোমার বইনে, তুমি সেটা দেখবে না? ভাইজান আমারও ফুল দিছে। ফুলটা কেডা দিছে সেইটাই তো জানতে চাইতেছি। হোর স্কুলের মুন্না কি ফুল তো ভালো জিনিস, আপনি সিলাসিলি করেন কেন? পবিত্র জিনিস, যে ফুল ভালোবাসে না সে মানুষে খুন করতে পারে। ভালো জিনিস যে ফুল ভালোবাসে না, আর কে কে আসিল? একটা বেডি আসিল, নাম জানি না, মহিলা আসিল, সাথে আরেকজন ছিল, তুমি তার নাম শুনলে এখনই তারে খুন করো। আরে কেটা সেটা নামটা জিগাইতেছি, বাদুইন্দা আমার পিছনে শত্রু লাগাইছে, ওই বাদুইল্লারে আমি খুন কইরা চার টুকরা কইরা চার মাথায় ফেলাই দিব, তা না হইলে আমার নামও ভাবু না। এখনো এই পিয়ারি এখানে বসে রয়েছে, ফাজিল মহিলা কোথাকার, গ্রামে গ্রামে গিয়া ঘটকালি করো, আজকে তোমার ঘটকালির। আমি বাদী হয়ে সাক্ষী দেব। এইটা কি কন ভাইজান, আমি কি হারে মারছি? আমি কইছি এই জায়গা থেকে চলে যাইতে, আমি তো মারি নাই ভাইজান। যাবজ্জীবন কারাদণ্ড হবে, বাদ তো দূরের কথা, বাতের লগে কাঙ্কুরারা বাদ, এটার লগে চানাচুর দিব, চানাচুর দিয়ে খাবি, নুনও পাবি না। আপনি এই বুড়া বয়সে পাগলামি শুরু করছেন ভাইজান, আমাকে মান সম্মান সব শেষ, গ্রামে আর মুখ দেখানোর জায়গা নাই ভাইজান। আমি ওই শালা বাদুল্লিয়ারে দেখতেছি না, হোক ওই আপনার চাই চা ধরো ধরো হাতে কোন দি আছে ধরো। হ্যাঁ বাদুল্লিয়া ধরো ভাই, হেডি ভাই ধরো, কে কই গেল বাদল, বাদল নিয়ে খুঁজ দে বাদুল্লিয়া, বাদুল্লিয়া এই যে ভাইছি এই ধর ভাইজান, এই যে আপনি কেন লগে লাগে গেলেন আগেন, ওই না আসল চামচা আপনার। তুই যে আমার ভাইজান রে লইয়া সারা গ্রামের মাইয়ে মানুষ দেখাইয়া বেড়াইতেছ, হ্যাঁ ঘটকালি করতেছ, তুই আর ওই পিয়ারি বিগম কি, এটা ঠিক না? হ্যাঁ তো ভাইজান কি করবো, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি?
ভেবে দেখতাছ না হবো আপনার চাইছা ধরো ধরো আতরে ধরো কোনা দিয়ে আছে ধরো হ্যাঁ বাদুল্লিয়া ধরো ভাই হেডি ভাই ধরো কে কই গেল বাদল বাদল রে খুঁজ দে বাদুল্লিয়া বাদুল্লিয়া এই যে ফাইসি এই ধর ভাই যান এই যে আপনি কেন লগে লয়ে গেলে আগেন ওই না আসল চামচা আপনার এই এই ইয়া ভাই যান এর গটকালি গটাস তুই আর ওই পিয়ারি দিব কি আফারে দুষ দেও কি তার লাগি আমার বোন কি চোরছ আর বাড়ি গিয়া না মারবে লাগছি তোর কাছে নি গুতার উবার করি হলে বেলা বলি ডাকাইতেন মত এই কি এই ওই যে এই এত কোন নাই গেল এত কোন গেল মা এত বড় হয়ে গেছে কি হই বাচ্চা জানি আমি আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ আদুরা হ্যাঁ আল্লাহ ও যাতে আমার বিরুদ্ধে ও যাতে আমার বিরুদ্ধে পুলিশের কাছে না যায় পুলিশের কাছে না যায় পুলিশের কাছে মঙ্গল করুক রজনীর আমার ঘরে আনতে তুই আমার দোস্ত তোর দূরবীনটা আমি এবার কাজে লাগাব বুঝছস সব বুঝছি কিন্তু ওই যে একটা কথা আছে না কিছু পেতে হলে কিছু দিতে হয় বুঝছি আমি কি চাস তুই কি চাস আমি বিদেশে যাইতে চাই 12 বছর বিদেশে গিয়ে যুদ্ধ করব অনেক টাকা ইনকাম কইরা গ্রামে ফিরব আমার সোন নাম চিরতরি কোনো কাজ হবে না কোনো কাজ হবে না দেন শুন একবার যারা জীবনে চুরি করে তারা যত ভালো কামই করুক তাকে চুরি করব বুঝছস আমার তো বুদ্ধি নাই বুদ্ধি ড্যামেজ তোর বড়বার সাথে ম্যাট্রিক দিলাম ফেলটুস তোর মাইজাবার সাথে ম্যাট্রিক দিলাম ফেবে ফেলটুস তোর সাথে ম্যাট্রিক দিলাম ফেবে ফেলটুস হ্যাঁ তারপরে কি করলাম চুরি শুরু করলাম এখন গ্রামের লোক আমার দেখলে কয় আজম চোরা শোন এখন তোর এই চোর হয়ে আমার একটা কাজ করে দিতে হইব কি কাজ এই জিনিসপত্রগুলি রজনীর কাছে দিয়ে আসতে হইব আর এই চিঠিটা তাই নাকি কেমনে কেমনে শোন তুই দিনে বেলা রজনীর ঘরে গিয়ে লুকাই থাকবি থাকলাম
যখন রাইত হইব তখন আস্তে আস্তে খাটের নিচ থেকে বাইর হবি। বাহ, রজনী চিৎকার দিলে এই জিনিসগুলি রজনীর মুখের সামনে ধরে ফেলবি, দেখবি মুখ বন্ধ হয়ে গেছে। এগুলি দিয়া বলবি এইবার কিন্তু নিতে আসি নাই, দিতে আসছি, সাথেই চিঠিটাও দিবি। বুঝছস? দিলাম দিলাম। তো এই জিনিসটা কিন্তু হাই রিস্ক, যদি ধরা পড়ি তাহলে তো মাইরা বেরেন শর্ট করে ফেলাইব, তাই না? বুঝি বুঝি বুঝি। বন্ধুর লেগে এতটুকু করতে পারবি না? অবশ্যই করমু, তুই হইতেছস আমার বুঝম ফেরেন। চল। লাভ ইউ ও মাই পাগলু, লাভ ইউ ও মাই পাগলু। কোন ঘটন ঘটলে কিন্তু আমি দায়ী না। আমি তোমার ভালোবাসি, তুমি শুধু একবার আমার বলো ভালোবাসো, আমি তোমার সবকিছু দিয়ে দেবো, আমার সবকিছু তোমার বিলীন করে দিব। একবার বলো ভালোবাসি, তোমার মনে নেই ছোটবেলা ওই শখের কাছ থেকে আমি তোমার টস টসা আমি না খাওয়াইছিলাম, মনে নেই? একবার বলো ভালোবাসি, আমি তোমার বিয়ে হবে ইটালি নিয়ে যাবো, ইটালি রুম শহর দেখাবো। তুমি চলে যেও না, একবার আই লাভ ইউ বলে যাও। বন্ধু যখন বসাইয়া কাগারাবারের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ওরে আমার বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, ওরে আমার বুকটা ফাইটা যায়। আমি যখন রাস্তা দিয়া রঙ্গ করে যায়, রে এ শতানে বাচ্চা শতান, এনে চিত্ত হুতি হুতি বন্ধু 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 করারে কিল্লাই, তোরেনও এক ছিলাম বাসা তুমি বাইজাই ফেললাই, তুই এটা কিল্লা হুতি রইছস কাগি, এটা আমার গুণ কাকি এলাকার মধ্যে লেদা লেদা মান্য বলে দেখা দেখা গোলাপ ফুল বলে বিনিময় বিনিময় করে, তোর সমস্যাটা কিয়া তুই কিল্লে করার কি তোর সমস্যা কিয়া? বাসুরে কি কই জানা না, হ্যাঁ লেদা আলাদা কুচু মাইয়া বিয়ে করবো, আমি কি করবো? আমি তো নাই করছি এই বয়সে বিয়ে করেন না, দেখলো আপনার সম্পত্তি মিশা কথা কবি একটা শোভা আমার দাথা লাই দিব, ইয়া বুড়া মানুষ ইয়ার লাদা লাদা মাইনে গেলে তো এত যাবো কেন? তোর মতো শতানের চেহারার মাথাতেই শতানি বুদ্ধি দেখেন ঢুকে, কে কইছে আপনার আমি কাকার মাথা নষ্ট করছি? দেখেন কাকি, আরে বাবা 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 মুরবে, আপনি এইভাবে কথাটা বলতে পারেন না, আমি এই ঘের আমি তুই কান ধরে গেলে নাই বাপ নাই কাকা মানে আপনি তুই কান ধরে গেলে কান ধরে গেলে কিসে কিসে গিয়া এই যে আপনি কইতেছেন বাইরে থেকে বাইরে যেতে কই যাবো? আরে কাকারা তো আমার দূর সম্পর্কে আত্মীয় আত্মীয় না, আত্মীয় গোষ্ঠী গিলে তুই বাইরে বাইরে তো রঙ্গা গেঠি ধরে বাইর করে দিমু, তুই বাইরে সা কিলে রে, আর তুই ফিয়ারি টিয়ারি না কি টিয়ারি না ফিয়ারি ইতিরে কিলে ঘরে ঢুকাইছস বাইরে, আমি ফিয়ারি বেগমের যাই রঙ্গা কা সুর ধরে বাইর করমু, তুই বাইরে যা। আমি বলিয়া
থাকার কেমন জানি সকে মকে ফলায় ডরায় না বুঝছেন না যদি কোনো মতন তাবিজ তুবস কইরা জায়গা শুনতে লিখে দেয় তাহলে আমার মতন তো আপনারা রাস্তা পড়বেন তখন তো চুরি করতো না না মানে আমার তো এখান থেকে বাইরে গেলে আমার করে কাজ নেবে না তাহলে তো আমার চুরি করতে হবো আপনার যদি রাস্তা না মতো আপনার কি করবো আপনাকে চুরি করতে হবো কর তুই সব চুরি করবি আমরা শুনন চিন্তা করবে লাইসা ফেয়ারি বেগমের যাইয়ে রনগা চুলের মুদা দড়ি টানি সিঁড়ি গতি মার করে দিয়ে আর তুই যারা ইয়ান থাক তোর কথা ইয়ান হাসান আমি সাই জাস্টিফাই করবো যে আর তোরে বিশ্বাস করেন আমার মাথা সরে গেল পাত্র যদি একটু বয়স্ক হয় মানে অনেক সহায় সম্পত্তির মালিক কিন্তু একটু বয়স্ক তাহলে কি কোনো অসুবিধা আছে আমি তো এইরকম একটা পাত্র খুঁজতেছি আমার বোনে সুখে শান্তিতে থাকবো এই চাবির গুছা ঘুরাইয়ে ঘুরাইয়ে বেড়াইবো চাকর বাকর থাকবো আর আপত্তি যদি না থাকে সেই ছেলে পাত্র যদি একটু বয়স্ক হয় তাহলে কি কোনো অসুবিধা আছে মানে এই ধরেন বিয়া করলো কয়দিন সুন্দর করে ঘর সংসার করলো তারপর টুক করে মরে গেল কোনো অসুবিধা আছে কি করতে চাও তুমি রাগ করে না সমস্ত সহায় সম্পত্তি তো আপনারই হবে তারপর দেখা শুই না কিছুদিন পরে বোনরে ধুমধাম করে আরেকটা বিয়া দিলেন বাস এই ভাই কানটা কাছে আনেন কি আনো রান কান কান কানটা কাছে আনেন হ্যাঁ বলো তাও দেখি রাখতেছে ধুর এই ঘটকালি এখন সাইডা দিন রাখাল ছেলে রাখাল ছেলে একদিন কাঠ বিড়ালি হবে কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও আমি গুড়মুড়ি খাবো ওই বাবুর বাসায় বসে আমি গুড়মুড়ি খাবো শোনো তুমি যেভাবে হোক বিয়ের বন্দোবস্ত করো তোমাকে আমি ইটালি নিয়ে যাবো জীবনে রোম শহর দেখছো তুই সব কুদিয়া তো বাস্তবে দেখছি না টেলিভিশনে তো কতবারই দেখছি আমি তোমার বাস্তবে রোম শহর দেখাবো আরে কানে তো শুনি না জোরে বলো আরে পুকুরে ডুব দিয়ে কানে পানি গেছে জোরে বলো জোরে বলো তাইলে এখন আর বলা যাবে না কান আগে ভালো হোক তারপর বলবো আমি যাই ইটালি বাবু টাটা তোমার কথাই ভাবতেছিলাম আমি ওই মুন্নার জন্য তোমার সঙ্গে তো বাড়ি থেকে দেখা করতে পারছি না
এর লাগি তো আমি আইছি। আমি না সামনে সপ্তাহ বাড়ি যাই আর গিয়া। কি? আমি সামনে সপ্তাহ বাড়ি যাই আর গি। ও আচ্ছা আচ্ছা। তা বিয়ের পরে একবারে গেলে হয় না? আপনি কি তা হাসা আমার বিয়া করতে চাইডানি? তুমি না অনেক সুন্দর। পপি দেনা পপি লেনা দিল দিওয়ানা ফর ইউ আরে পপি দেনা পপি লেনা দিল দিওয়ানা ফর ইউ এ প্রেমের অঙ্কুশ যাও কে কঠিন মন কে ভজাও জানে দে জানে পাগলু লাভ ইউ লাভ ইউ ও মাই পাগলু লাভ ইউ ও মাই পাগলু লাল কি একটা দেখা যায় দুধ খাইতেছে। হ্যাঁ, কারা দুধ খাইতেছে? আর দুধ পাঁচটা ওলানরে গুতা দিয়ে দিয়া দুধ খাইতেছে, আমার খুব ভাল লাগতেছে। আরে আপনি কি এটা দেখতে কইছি? তখনটা আপনি খালি একটু বামে মুসুর দেন, বাম বামে মুসুর, বুঝে 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 দেখেন। লাভ ইউ ও মাই পাগলু। লাল কি একটা দেখা যায়, ওইটার কথাই কইছি। চশমার পাওয়ারটা একটু বাড়াই তুই। আছে খারাপ ভালো নিয়ে ভালো ব্যবহার টাবার ভালো আছে, তাও চরিত্র ভালো, কারোর সাথে কোনো কথা না। Thank you.
ভাইজানের ধমক খায়া ওই আজম তো বাইনকুলার ফালায়া দিল, দোষ পড়লো এসে আমার গায়ে তোর উপরে। তোমাদের জন্য গিফট নিয়ে আইছে। ফাইজলামি করার জায়গা পান না, না আগে আপনার বিচার হইব তারপর আপনার পুরিন্দা। আরে বললাম তো আজ আমি কিছু নিতে আসি নাই, আজ তোমাদেরকে দিতে আসছি। হাই রিস্ক নিয়ে আপনি এমন কি দিতে আইছেন? দেখতে চাও কি নিয়ে আসছি? এটা কি? এটা হইতেছে চিঠি আবুল্লা পাঠাইছে তোমার। আরো আছে এই যে দেখো, যখন বাসা ড্যাম হয়ে যাব ঘর ড্যাম লাগবো তখন এটা ফুসফুস করে মাইরা দিবা, দেখবা সুগন্ধে ঘর ভরে যাবে। আর ধরো আর এই যে তোমার গিফট। রাখেন আপনার ফাইজলামি, আপনি চোর সাজবেন কেন? আপনি তো চোরই। বলো বলো, তুমি আমার চোর বলো, টাটা টাকাত বলো, সন্ত্রাসী বললো, আমার বাবা ভালো লাগে তোমার কথা শুনতে। এই রজনী সজনী ঘরে কে রে? আমি গজনী। কই ওখানে কেউ না? কেউ না? আমি তো বেটাকে গলা শুনলাম। আজি তোমার মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা তুমি যাও না, আমরা পড়তেছি না, আমরা পড়াশোনা করতেছি। পড়াশোনার আর চিন্তা করতে হইব না, আইস বাদে কাল তোমাগো বিয়া। তো ভালো কথা, চলো না সে গিয়া, চলো চলো।
সাহেব আপনি বের হন, কি যাইতে পারেন। রজনী, আমি তোমাকে জীবনের চেয়ে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমার ভাইয়ের চোখে আমি ছোট লোক, আমাদের কোনো বংশ পরিচয় নাই, একটা পরিচয় তো আছে, আমি মানুষ। মানুষ হিসাবে যদি তুমি আমাকে পছন্দ করো, তাহলে আগামীকাল সেনার বাগে তোমার সহিত আমার দেখা হবে। বিয়ের পরে ছোট লোকটাই তোমাকে অনেক বেশি ভালোবাসবে, অনেক বেশি ভালোবাসবে, অনেক বেশি। আজ থেকে নই আমি এই আমার, আজ থেকে আমি শুধু তোমার, আগলের অব তোমায় ছায়া হবে। যখন যেখানে যাও যেভাবে, তখন সেখানে পাবে সেভাবে, দাঁড়াবে না কিছু বাধা হয়ে। এ সময়ের অপেক্ষায় কত দিন কেটেছে হায়, অবশেষে মন খুলে হাসনা, এছাড়া নেই কিছু আর চাওয়া। আবার যদি তাকাস তোর কামলা গিরে আমি ছুড়াই দেবো। হ্যাঁ, দুদিন বিদেশ গেছে, কোথায় গেছে? ইটালির তুই আসছে, ইটালির তুই বাইর করে দিছে ওখানকার পুলিশ। আরামদাদা, ইটালি গেছিস না নোয়াখালী গেছ তুই? দেখেন, আমার কিন্তু পাসপোর্ট আছে, পাসপোর্টে ঠিক আছে,
ময়দান কি আমনি একা আর আমি ঘুমাইয়ে নি ব্যাপার হরে না আর আমি পুরা গত আইয়ে কোনে না আর লোক একের জরুরি একটা কথা আছে আমনি মন দিয়ে আর কথা গা শুনেন কমুনি হনা আই বাসি থাকতে এই ঘরেতে আর কোন মাইলা ঠ্যাং আই ভরবেলা দিতাম এই কথাই না নেকের পরিষ্কার করি মনেতে গাঁথি রাখেন বুঝছেন না আর কথা মগের মূলক পাইছি তোরা যা কবি ওইটা আমার শুনতে হইব হ্যাঁ দরকার হইলে তত সব করতে আমি বাড়ির থেকে বের করি ভাইজান আস্তাক ফিরল নাউজুবিল্লা ইয়ে নানে কোনো কথা কইলেন আন্ডারে কেতে বার করে দিবেন আন্নে আন্ডারে যদি আন্নে বার করে দেন আন্নের এই বিশাল সম্পত্তি কোনে খাইব আর আন্নের বংশ রক্ষা কেন কেন হইব স্যার আন্নে আর বুঝানছে আমার বংশ তো দেখবে বিয়াই সাহেব আপনার কপালে তো এখনো বিয়া উজুড়ল না বংশধর তো বহুত দূরের কথা আমার বিয়ার কথা তো কম হচ্ছে আমার বিয়ার কথার ভবিষ্যৎ কি আমি বিয়া করব কি করব না সেটা আমার ব্যাপার আরে আমার বিয়া করব যে তো কো সময় আমি কয়া দেব সমকাইব বুইরা নিজেই সমকি উঠে গেল গো ইয়ান তুমি সমকাইব হাই গিতাম কন্ডে যাইতাম তুমি তো আর কইতাছো বুড়া বেটার লগে আমারে বিয়া দে আরে সল পেপার উমরা দেরি বেগম তুমি মুন্নার সাথে যোগাযোগ করো বলো আমি আমার বোনের সাথে তার বিবাহ দিতে রাজি হইয়াছি হ্যাঁ যত শীঘ্র পারো তাড়াতাড়ি করে ফেলো হায় হায় রে মরছি রজনী তো ইন্দুরের বিষ খেয়ে মরব রজনী বিষ খেয়ে মরব না রজনীর লগে লগে দরকার হলে তোরেও আমি বিষ খেয়ে মারা লাগব আপা আপনি কোনো চিন্তা করেন না পপালে যদি লেখা থাকে ভালো তো হইতেও পারে আমি কন্যারে খুব ভালো করে বুঝাবো বেরি বেগম তুমি যাও ওইখানে গিয়া বলো যে আমি বিবাহে আমার বোনের বিবাহে রাজি আছি বিবাহের বাদ্য বাজানো শুরু করে দাও আলহামদুলিল্লাহ আমি যে ভালো করে বুঝাই আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা চিন্তা রাখবেন না জীবন থাকতেও ওই বুইরার লগে আমি রজনীর বিয়া হইতে দিমু না তোমার ভাইজানের মাথা খারাপ হইল আমাদের তোর মাথা খারাপ হয় নাই শুন কান্দনে আর দরকার নাই আমি তো কাজ কাম বাগাই ফেলছি ওই বুইরা মুন্নার লগে আমার বিয়া ঠিক করছেন তাই তো তুমি এটা কি বললা এইরকম কাজ কি পিয়ারি ঘটকি করতে পারে হ্যাঁ তোমার মতো একদম ইয়াং গালের সাথে ওল্ড ম্যান মুন্নার বিয়া আমি ঠিক করব এটা তুমি কেমন কথা কইলা তাহলে কি করবেন তুমি তোমার পছন্দের মানুষের নাম বলো আমি তার সাথে তোমার বিবাহ দিব কি বলেন সেটা কেমনে সম্ভব সম্ভব পিয়ারি বেগমের কাছে সবই সম্ভব তুমি শুধু নামটা বলো তো আমার তো পছন্দের কোনো মানুষ নাই কিন্তু ভাইজান যেহেতু ওই আবুইল্লারে দেখতে পারে না আমি আবুইল্লারে বিয়া করব আলহামদুলিল্লাহ তোমরা কোনো চিন্তা করো না এই পিয়ারি ঘটক সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে তুমি ওই রাকাল চেলির সঙ্গে বেগে যাবা আর সবাই জানবে ওই ওল্ড ম্যান মুন্নার সঙ্গে তোমার বিবাহ হয়েছে আর সব ব্যবস্থা আমি করবো কোনো চিন্তা করবো ঠিক আছে কেমনে ও শুনুক না আবল তাবল কি বলতেছো তুমি এসব এই আবল তাবল বলবো কেন ওই লাজুকের সঙ্গে তোর বিয়ে হইব দেখো এমনি রাস্তা বেরোলে মাইনষে ছোট লোককে গালি দেয় আমি কিন্তু আর কোনো ছোট লোক পরিবারে বিয়ে করতে পারুম না কি কইলি তুই তোর ভাবি ছোট লোক আমি ছোট লোকের পরিবারে বিয়ে করছি আর ওই লাজু ছোট লোক পরিবারের মেয়ে ওরে বাবারে আমাকে ছোট লোক বলল আমি বিয়ে করলে উঁচা বংশের মেয়ের বিয়ে করব আর ওই বাবুর নাক কাটুক আয় আজিম্মা কথা কষ্ট কেন এই
আজম কি কবে ওই চোরের বাচ্চাসর কি কইবো এই শব্দার ওর সর বলবা না ও হাই রিস্টি আমার একটা কাম করে দিছে ও আমার চিরসঙ্গী আর ওরে আমি ইতালি নিয়ে যাব ও ইতালি গিয়া লাজুকরে বিয়া করে ইতালি নিয়ে যাব ওই চোরের সাথে তো আমার শালির বিয়ে দেবো না এই সর বলবা না শরীরে রক্ত কিন্তু টড়া টক বক করে ফুটতাছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাই দেবো কিন্তু আমি ফাইজলামি না তোমাকেও মানুষেরা খারাপ কথা কয় রাখাল বালক কয় আমি সেই চোরগুলি সবকিছু আমি ম্যানেজ করি আর চোর ক তুমি আমারে হ্যাঁ কত বড় ফাজিলের ফাজিল শোনো সে সে রজনীর বিয়া করবে আর আমি লাজুকরে বিয়া কইরা ইতালির সান ফ্রান্সিসকো চইলা যাবো বাস ফিনিশ আর কথা নাই এই শালার ভূতের শালা চোরের গোষ্ঠী আজকে তোর একদিন কামড়ে দিন খালা তো শোনো আপু কন্যার সাথে আমার কথা হয়েছে কন্যা তোমার বিয়া করতে রাজি কন্যার সাথে তুমি ভাইগা যাও আপা আমি কি স্বজনের নিয়ে ভাইগা যাবো পুত্রের না চুল তোমারটা পরে হবে আমারটা পরে হবে কেন আমি তো হাই স্কুলে সব কাজ করলাম আমি স্বজনের বিয়া করতে চাই রাখবে একটার মধ্যে আর একটা ঢুকায় একটাকে শেষ হোক আর শেষ পর্যন্ত স্বজনের না হলে লাজুক তো আছেই তোর না কইছি লাজুকের সাথে তোর বিয়ে দিয়ে আমি ইতালি নিয়ে যাব না 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 আমি লাজুক ঠাকুরকে বিয়ে করব না স্বজনের আমি ইতালি সান ফ্রান্সিসকো গুয়াতেমালা আমি কোথাও যা যা যাব না আমি স্বজনের চাই চাই আমার স্বজনের লাগবই আবার বাম হাত ঢুকাই একটা থাপ্পড় দেখে কাঁচা পাটি ধরাই ফেলাম বয়না কর তো আমার স্বজনের লাগবো আই ওয়ান্ট টু ম্যারি স্বজনই আরে হইছে ভাই মাথা একটু ঠান্ডা করেন না সবার ব্যবস্থাই তো হবে এখন কানটা কাছে আনেন এই যে আপনি একটা বিজ্ঞ মহিলা এটা কি বললেন কান আনবো কেমনে কান আনলে তো আমার মাথা চলে যাবে রে বলদার কর বলদার পুরোটাই নে আর সেটা তো ভাইঙ্গা বলতে হবে আমাকে নাকি আনেন ভাইজান আমাগো তো বাবা মা নাই আপনি আমাগো বাবা মা এই জন্য আমি ঠিক করছি আপনি যার সাথে বিয়ে দিবেন আমি রাজি সে যদি কানা খোড়া ল্যাংড়া হয় তারপরেও আমি রাজি আলহামদুলিল্লাহ ভাইজান আপনার খুশি আমাদের খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শোন তোকে একটা কথা কই আমার মধ্যে এতকাল একটা ভুল ধারণা আছিল বংশ পরিচয়টা হলো সবচেয়ে বড় জিনিস এখন দেখলাম যে না বংশ পরিচয় যেমন লাগে সঙ্গে টাকা পয়সাটাও লাগে ডিজিটাল হয়েছে না সবকিছু টাকা পয়সা থাকলে অনেক কিছুই পাওয়া যায় আমাকে মুন্না মুন্নার দাদাই গুপ্তধন পাইছিল এখন সেই সমস্ত গুপ্তধন মুন্নার মালিক মুন্না তো বিয়ের পরে কত বুঝলে যে মালিক আমরা হব বুঝতে পারছিস না এই খুশির সংবাদ বিয়ের আয়োজন করতে হবে
বেশি লোকজন কিন্তু এই ব্যাপারে আওয়াজ দিবি না, গুপ্ত ধ্বংসা পাইছে এটা বলবি না, ঠিক আছে না? চলো পাচ্ছি ভাই রাজি, মুন্না ভাই ডাকেন আপনি কাজে। এই মহিলা কবিতা শুনাইতেছ এখানে? আমি হইলাম গিয়া স্কুল টিচার, এখানে কোনো কবিতা টবিতা হইব না, কোনো বিয়া শাদী এখানে হইব না। তুমি বিয়া করবা? তিনটা তো হাতেই আছে, সম্ভবত আমি এই তিনটাও সেরে পেলাম। এখন এই চেয়ারের খুঁটার মধ্যে বসো, তোমাকে একটা প্রশ্ন করুন। তোমার বুকের বাইরে দিকে এখানে হাত দিয়া খাও, তুমি আমার বিয়া করবা না করবা না? জি আমি আপনার বিয়া করতে রাজি আছি, তবে আমি আরেকটা বিয়া করব। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, আমার সম্পত্তি বেশি বইলা তোমরা আমার বিয়া করতে রাজি হয়েছো। হ্যাঁ এবার যাগো কম সম্পত্তি তা করে আমি বিয়া করুন, উড়াও উড়াই দেখ। ভাইজান আমগো অপরাধটা কি? তোগো অপরাধ একটা, তোরা আমার সম্পত্তি বেশি দেখা আমার ভালোবাসো, আমার ভালোবাসো না তোরা কি কাও? ভাইজান এই কথাই না আনে কোথায় হারেন না, ইচ্ছা হারামি আন্দামনের ভিতরে নাই, একের হারাম নাই, চাইছিলাম খালি এ তীর আনের বিয়ে দিবেন বলে এটাই, হারামি আসে নি তুই কো? না না ভাইজান আপনি আমাকে ভুল বুঝতেছেন ভাইজান, আমরা এইসব চিন্তা করতেছি না ভাইজান, আমরা চিন্তা করতেছি এই অবস্থায় আপনি বিয়ে করবেন? আমি কারো কথা কারো কথা আমার শোনার দরকার নাই, আমি যা সিদ্ধান্ত নিছি আমি তাই করবো, কি কপি আনি করবো? সবাই এত চিন্তার মধ্যে কেন? আমি তো তোমাদের জন্য এত খাটাখাটি করতেছি। আমি এখানে শোনো চোখ বন্ধ করে আমি এখানে আসছি, অ্যাক্সিডেন্ট করে তো মরেও যাইতে পারতাম তাই না? তা অবশ্য ঠিক, আপনি যে হাই রিস্ক নিতে পারেন, আপনি যেদিন আমাদের খাটে নিতে ছিলেন সেই দিনই বুঝতে পারছি, ধৈর্য ধরেন কিছু হইলে হইতেও পারে, তাই এখন দয়া করে তাড়াতাড়ি এখান থেকে যান। ভাইজান যদি এইখানে আপনার আর আমার দেখে তাহলে কিন্তু বিপদের সীমা থাকবে না, আপনি যাবো আমি চাই। হ্যাঁ শোনেন আমার সময় টময় নাই, যা বলার তাড়াতাড়ি বলেন। রাখবেন না, সব কথা শর্টকাটে বলা যায় না, কিছু কথা বাড়ায় বলতে হয়। আমি একটা জিনিস ভাই চিন্তা করে দেখলাম, বিয়েটা হইতেছে সম্পূর্ণ ভাগ্যের খেলা, কোথায় যে কার বিয়ে হবে এটা কেউ বলতে পারে না তাই না? দেখেন একটা মেয়ে আপনার বড় ভাইয়ের সাথে বিয়ে হইতেছে, সে কোথায় ছিল আজকে? সে রাজধানী
হয়ে যাইতেছে। হ্যাঁ আসলে আপনারা অনেক ভালো মানুষ। না সেটা ঠিক আছে, আসলে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, কাউকে ছোট করে দেখার ব্যাপার নাই। না কিন্তু আপনি অযথা এখানে বকবক করতে কেন আসছেন? না ভাই বকবক না ভাই, আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি বলতে চাচ্ছি যে মানুষের এই যে আজকে যে একটা গরিব মেয়ে যে আজকে রাজরানী হয়ে যেতেছে, এটা অনেক আনন্দের ব্যাপার না? এই আনন্দের বহিঃপ্রকাশের জন্য আরে দূর চুপ থাকেন আপনি, আপনি নিজে কি ভালো আসছেন আবার সুপারিশ করতে? যান মিয়া, আমি আমাদের বিয়ে আমরা বুঝবো, আমার ভাইজানের বিয়ে আপনার দেওয়া লাগবে না। না আমি তো দিতেছি না, মানে আমি বলতেছি যে জিনিসটা যে এই যে সুন্দরভাবে যে মানে হইতেছে এই জন্য আমার ভালো লাগছে, এই জন্য আমার মারহাবা মারহাবা ভালো লাগছে। না ভালো লাগছে আপনি যে একদম সোজা গেটের বাইরে, আর কোনোদিন জানি আপনার চেহারা আমি না দেখি, মানে আমি একটা কথা বলে যাই। বলুন তাড়াতাড়ি বলুন। মানে আমি বলছি মানে আমার ফিলিংসটা আমি বলি, মানে এই যে বিয়েটা হইলো এটা আমার কাছে ভালো লাগছে, এটা হইতেছে মোদ্দা কথা। বুঝছি বুঝছি, যান যান যান। মানে একটু এক কাপ চা হবে? চা কিন্তু বউয়ের জ্বালা আবার ভাইয়ের জ্বালা আবার শালির জ্বালা সব আমার, আমি আসলে কি করবো না, ভালো লাগে না এই বাসায় থাকতে। আমার দেখার পর তোমার ভিতর একটা ভাব উঠছে, এই ভাবের ঠেলায় তুমি আমার বিয়া করছ, এটা আমার কত বড় স্বপ্ন। এই জন্য আমি ও শাড়ি তো হাত করি, এই জন্য পেয়ারি বেগম তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ, আমি তার জন্য একটা আলাদা পুরস্কার রাখছি, সে না হইলে তোমার আমি কোনোদিন বিয়া করতে পারতাম, তার ঋণ শোধ করার মতো না। আচ্ছা সত্যি কি রাখা তো তুমি আমার বিয়া করতে পাইলে খুশি? তোমরা কতক্ষণ থাকবে? আমরা সারা রাত থাকবো, আপনার কোনো সমস্যা আছে? আমি তো যাচ্ছি, আমি আজকে আপনার সাথে থাকবো। মানে কি? মানে সারা রাত থাকবো, মানে আমার যেতে হবে। এভাবে গেলে নেক্সট টাইম কি পাবো?
গন্ধ সেটারও ব্যবস্থা আছে। রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না, চাঁদ যদি ঘরে থাকে, চাঁদ যদি ঘরে থাকে আকাশের চাঁদ চাই না। রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না। আঁখি দুটি অঞ্জন অঞ্জন, মুখে মাথা চন্দন চন্দন, অঞ্জনে চন্দনে পাগল করেছে তে মন। সোনার হাতে কাঁকন কাঁকন, পায়ের নূপুর গুঞ্জন গুঞ্জন, কাকনে গুঞ্জনে জাগালো একি শিহরণ। এখন তুমি তোমার সান মুখটা আমার জন্য দেখাও, দেবে না? হ্যাঁ দেই, একটা ঘড়ি দেখা দেবো পুরাটা দেই, তুমি নিজে করলে দেখাও। কি সন্ধ্যা, আমি তো তোমার বিয়ের কন্যা। তুমি আমার বিয়ের কন্যা, তুমি আমার দলিল ফিরত, আমার দলিল ফিরত দাও। তোমার সাথে তো আমার আসল দলিল হয়েই গেছে, এই কাগজের দলিল আমি কি করবো? নাও এই যে বাস, এটাকে প্রথম তাইলে সপ্তমবার, সপ্তম মানে সাতবার, সাতবার বাস ঘর করছো তুমি। ভেলকি বাজি তুমি এত মারাত্মক মেয়ে ছেলে,
মাতিয়ে আজ পাড়া মন শোধ।